আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি হায়দ্রাবাদ। তো এয়ারপোর্টের দিকে যাচ্ছি, একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ইন্টারেস্টিং না, আসলে একটা লেসন বলতে পারেন। এটা হচ্ছে, আমি এখানে শমসাবাদ থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য এখানে বাস আছে, হচ্ছে এয়ারপোর্টের ইলেকট্রিক বাস। তো আমি বাসটা দেখেই সিগনাল দিলাম, উনি দাঁড়ালো। তো গেটে আসাতে উনি বলল যে 150 রুপি লাগবে। আমি বললাম যে ঠিক আছে, চলে গেল। তো উঠে বসলাম, বাস পুরোটাই মোটামুটি ফাঁকা। তারপর ওদের হচ্ছে টিকিট কাটার সিস্টেম আছে, তো টিকিট কাটার জন্য বললো যে টিকিটটা কেটে যান। তারপরে টিকিট কাটতে গেলাম, ওনাকে 150 টাকা দিলাম। উনি মেশিনে কি যেন একটা চেক করলো, চেক করে আমাকে জানালো আসলে আপনার 150 টাকা না, আপনার লাগবে হচ্ছে 100 টাকা। চিন্তা করেন, মানে আমি খুব অবাক করলাম যে আমাদের দেশে হইলে ব্যাপারটা কিরকম হইল, তাই না? আমরা সবাই এরকম সিচুয়েশনের সাথে কম বেশি ফেস করেছি। তো ব্যাপারটা আমাকে খুব মানে অভিভূত করলো আর কি, রিয়েলি ইমপ্রেস যে উনি চাইলেই রেখে দিতে পারে, ঠিক বা 150 রুপির একটা টিকিট ইয়ে করতে পারে বা হোয়াট এভার। তো উনি একটা টিকিটও দিল আমাকে, টিকিটের মধ্যে লিখো আছে। তো যেহেতু আমি জানিও না নিয়ম কানুন কি, টিকিট চাইও নাই ওনার কাছে, এই হচ্ছে অবস্থা। তো চিন্তা করছিলাম যে এখন চলছে রোজার মাস, আমাদের দেশে তো কি অবস্থা সবাই জানি, রোজার মাসে গত বছরের তুলনায় এই বছর দাম, জিনিসপত্রের দাম। আর সবাই আসলে একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে নেমে পড়েছে, যে যেভাবে পাচ্ছে দাম বাড়ে। আমাদের দেশে একটু বৃষ্টি হলে রিক্সা ড্রাইভাররা হচ্ছে 20 টাকার ভাড়াকে 100 টাকা চায়, 200 টাকা চায়। হ্যাঁ, তো এই হচ্ছে আর কি আমাদের সাথে তাদের পার্থক্য। তো ব্যাপারটা আমাকে খুব টাচ করলো, মানে আমি ভাবলাম যে একটা ভিডিও করে রাখি এবং আপনাদের সাথে শেয়ার করি। এবং ভাবছিলাম যে আমাদের যে ইমান, হ্যাঁ, আমরা যে বিশ্বাস নিয়ে থাকি, তাদের ইমানের আর আমাদের ইমানের মধ্যে কী পরিমাণ পার্থক্য। তাহলে তারা যে জিনিসটা ডিজার্ভ করে, রিওয়ার্ডটা পাবে আল্লাহর কাছ থেকে, আমরা ওকে সেম জিনিসটাই ডিজার্ভ করি, আমরা কি সেটা এক্সপেক্ট করতে পারি কিনা, আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করার আছে এই বিষয়টা আমার মনে হয়। তো যাচ্ছি, এয়ারপোর্টে কাছাকাছি চলে এসেছি। সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।